দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আবার সেই সঙ্গে অগ্নি শপথ নিয়ে যে আমার যে ভাই আমার যে ছেলে নয়নকে বিনা কারণে শুধু লিফলেট বিলি করতে যাওয়া অপরাধে তাকে গুলি করে হত্যা করা হয়েছে বন্ধুগণ, তার প্রতি শ্রদ্ধা জানাতে চাই। তার বাবা কিছুক্ষণ আগে আপনাদের সামনে দাঁড়িয়ে এখানে কথা বলেছেন, তার চোখে অশ্রু ছিল না, তার চোখে ছিল আগুন। তার ছেলেকে অন্যায় ব্যবহার করার প্রতিবাদে তার বুকে যে আগুন জ্বলে উঠেছে সেই আগুন ছিল তার চোখে বন্ধুগণ। আজকে সমগ্র বাংলাদেশের চোখে সেই আগুন বন্ধুগণ। আমরা দীর্ঘ 15 বছর ধরে এই ভয়াবহ একটা দানবীয় সরকার যারা আমাদের সমস্ত অর্জনগুলোকে কেড়ে নিয়েছে, আমাদেরকে ভাতে মারছে, পানিতে মারছে, আমাদের কর্মসংস্থানে মারছে, সেই ভয়াবহ আওয়ামী লীগ সরকারের যন্ত্রণায় তাদের আজকে গোটা দেশ আজকে অতিষ্ঠ হয়ে উঠেছে। আজকে তাই তারা মুক্তি চায় এবং সেই মুক্তির জন্যই আজকে সবাই বন্ধুগণ আজকে এখানে আপনারা সমবেত হয়েছেন। কথা তো বেশি নাই, কথা খুব সামান্য। আওয়ামী লীগের সভানেত্রী যারা তাকে বলে প্রধানমন্ত্রী, আমরা বলি অবৈধ প্রধানমন্ত্রী, জোর করে দুইবার নির্বাচন করেছে, 2014 আর 2018, তাই না? 2014-তে কেউ ভোট দিতে যায়নি, গিয়েছিলেন 154 জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেছে, তাই না? আর 2018-তে আগের রাতেই নাকি ভোট শেষ, তাই তো? উনি নাকি আবার নির্বাচন করবেন। পরশুদিন যশোরে মিটিং করেছেন, দেখেছেন? সরকারি সমস্ত সুযোগ সুবিধা নিয়ে রাষ্ট্রের সমস্ত যন্ত্রকে ব্যবহার করে হাজার হাজার বাস ট্রাক নিয়ে তিনি যশোরে একটা সভা করেছেন, এমনকি স্টেডিয়ামের গ্যালারি পর্যন্ত ভেঙে দিয়ে তার সভা করেছে বন্ধুগণ। এই সভায় তিনি ঘোষণা দিয়েছেন, আওয়ামী লীগ আসলে নাকি জনগণ শান্তি পায়। শান্তিতে আছেন আপনারা? শান্তিতে আছেন? আবার কি বলেছে জানেন? আবার নৌকায় ভোট দেন বলেছে না? আব্বাসুদ্দিন একটা গান ছিল আপনার, আগে জানলে তোর ভাঙ্গা নৌকায় উঠতাম না। বাংলাদেশের সব মানুষ এখন এই গান গাইতে শুরু করেছে, ওরে আগে জানলে তোর ভাঙ্গা নৌকায় উঠতাম না। ভুলে যান ওই নৌকার কথা, ভুলে যান, এখন বাংলাদেশের মানুষ আপনাদের বিদায় দেখতে চায়। দয়া করে সময়ে থাকতেই মানে মানে কেটে পড়ুন, তা না হলে এই দেশের মানুষ আপনাদেরকে বিদায় করবে। কিভাবে করবে সেটা আপনারা জানেন, অতীতে বহু ঘটনা ঘটেছে বন্ধুগণ। আবার সে আগের খেলা শুরু হয়েছে, সরাসরি তো ভোট দিতে সাহস নাই, কারণ তারা জানে যে ভোট যদি সুষ্ঠু হয়, ভোট যদি সবাই দিতে পারে, আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, সেইভাবে যদি ভোট হয় তাহলে আওয়ামী লীগের কি জামানত থাকবে? থাকবে নাকি ভাই? ওই জন্য ওরা আবার ফন্দি ফিকির বার করছে। কি ফন্দি ফিকির? বলছে যে ওই আগের মতোই নির্বাচন হবে, অর্থাৎ ওরা থাকবে ক্ষমতায়, শেখ হাসিনা থাকবে প্রধানমন্ত্রী, আপনাদের এমপিরা থাকবে এমপি, মন্ত্রীরা থাকবে মন্ত্রী, আর আমরা ভোট দিব। আবার কিসে ভোট হবে? ইভিএম, যেমন খুশি তেমন চুরি করবে, তাই না? এইটার জন্য এখন আগে থেকে সমস্যা তৈরি করতে শুরু করছে। আবার সেই 2018 আগে গায়েবী মামলা হয়েছিল, মনে আছে আপনাদের? আপনাদের কুমিল্লায় অনেকগুলো মামলা হয়েছে, গুম হয়েছে আমাদের ছেলেরা, আপনাদের 14 গ্রামে দেশন্তী বেগম, খালেদা জিয়া সহ অনেকের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে, গায়েবী মামলা করেছে, তাই না? সেই গায়েবী মামলা আবার শুরু করেছে। রাজশাহীতে গত 11 দিনে 35টা গায়েবী মামলা করেছে, আমার কাছে খবর কাগজগুলো আছে, আমি আপনাদের খবর কাগজ দেখাবো। হেডলাইন দিচ্ছে খবরের কাগজের সমকালের, এই সমকাল সমকালের হেডলাইন বলছে ককটেল ফাটিয়েছে, বলছে আমরা তো এত ককটেল করে আওয়াজই শুনলাম না একটাও,
পাবলিক বলছে এত কট্টের বিস্ফোরণ কেউ শোনেনি, কেউ দেখেনি। দেখেন হেডলাইন, একদম হেডলাইন, এত বড় মিথ্যাচার, লজ্জাও নাই সরবও নাই এদের। এদের চামড়া গন্ডারের মতো মোটা হয়ে গেছে বন্ধুগণ, বেশরম বেহায়া। নয়ন তার সেই ছোট্ট মেয়েটার ছবি দেখলাম, তার মায়ের কোলে বসে আছে, তার মা তার স্ত্রী বলছে আমার এই বাচ্চাটাকে এতিম করার অধিকার সরকারকে কে দিয়েছে? বন্ধুগণ এই সরকার এত নৃশংস, এত ভয়ঙ্কর যে তারা এই সমস্ত বাচ্চা ছেলে বাচ্চাদেরকে হত্যা করত, দ্বিধাবোধ করছে না বন্ধুগণ? বন্ধুগণ আওয়ামী লীগের চুরির কথা বলতে গেলে দিন রাত পার হয়ে যাবে, অত বলতে চাই না, এখন সময় কম। শুধু এইটুকু বলি যে ফোকলা করে দিয়েছে, ট্রেজারিতে আর কিচ্ছু নাই। কিছুদিন ধরে খুব চিৎকার করছে রিজার্ভ রিজার্ভ নিয়ে, তিনি এখন বারবার বলছেন যে রিজার্ভ কি আমরা চিবিয়ে খেয়েছি? আমি বলেছি না, চিবিয়ে খান নাই, গিলেই খেয়ে ফেলেছেন, তাই না? বিদ্যুতের দাম আবার বাড়িয়েছে, তাই না? আর কত বাড়াবে? আমরা এই দিতে 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 নিঃস্ব হয়ে যাচ্ছি বন্ধুগণ। আপনার মনে আছে চালের দাম কত বলেছিল দিবে? 10 টাকা। কত দাম চালের এখন? ডালের দাম কত? তেলের দাম আবার বাড়িয়েছে, আপনার পেট্রোল ডিজেল অক্টানের দাম বাড়িয়েছে, তাই না? পেঁয়াজের দাম বাড়িয়েছে বন্ধুগণ, মরিচের দাম বাড়িয়েছে। একটা জিনিস নাই যে যেটার দাম কমেছে, বাড়তেই আছে, বাড়তেই আছে। আমাদের আয় কি বাড়ে? কৃষকদের আয় বাড়ে? শ্রমিকদের আয় বাড়ে? মানে ওদের আয় বাড়ে, ওরা ফুলে ফুলে এই মোটা হচ্ছে। একজন দেখছেন না কিরকম, চারতলা বাড়ি থেকে 10 তলা বাড়ি হয়, দামি গাড়ি 1টা থেকে 10টা হয়, তাদের সব লোকের এখন দেখবেন যে একদম চেহারা অত্যন্ত সুন্দর হয়ে গেছে, তাই না? আর আমরা সাধারণ মানুষ, শতকরা 42 জন মানুষ এখন দারিদ্র সীমার নিচে বাস করে, নিচে বাস করে বন্ধুগণ। আমরা দুবেলা দুমুঠো আমাদের সাধারণ মানুষের খেতে পায় না বন্ধুগণ। এই এখনো এই 50 বছর পরেও আমাদেরকে আমরা শিক্ষার সুযোগ সবাই পাই না, আমাদের যে শিক্ষা হওয়া উচিত সেই শিক্ষা আমরা পাই না, স্বাস্থ্য ব্যবস্থা আমরা সবাই পাই না। আমরা তাই আমাদের নেতা যেন তারেক রহমান, তিনি পরিষ্কার করে বলেছেন আন্দোলনের মধ্য দিয়ে যদি আমরা এই সরকারকে সরাতে পারি, আমরা যদি সরকার গঠন করতে পারি, তাহলে সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিয়ে আমরা একটা জাতীয় সরকার গঠন করব, যাতে করে আমরা এই সমস্যাগুলোর সমাধান করতে পারি। বন্ধুগণ কিচ্ছু রাখেনি, কোথাও কিছু রাখেনি, আপনি কোথায় যাবেন? বিচার বিচার পাওয়া যায় না, ন্যায় বিচার আমরা পাই না, মিথ্যা মামলা দেয়, গায়েবী মামলা দেয়, আবার সাজা দিয়ে দেয়। এই যেখানে বসে আছে আমাদের স্যারেরা, আমাদের নেতারা, প্রত্যেকের বিরুদ্ধে 10টা 20টা 50টা 60টা মামলা। শুধু তাই নয় বন্ধুগণ, মিথ্যা মামলা দিয়ে তাদের ট্রায়ালকে দ্রুত করে নিয়ে যাচ্ছে, আবার আবার দ্রুত বিচার ব্যবস্থা করতে চাচ্ছে। অর্থাৎ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যেইভাবে মিথ্যা মামলা দিয়ে তাকে সাজা দিয়ে আটক করে রেখেছে 4 বছর ধরে, আমাদের তারেক রহমানকে যেভাবে নির্বাসিত করেছে সেই একই কায়দায় আমরা যারা এখন লড়াই করছি, সংগ্রাম করছি, তাদেরকেও তারা আজকে কারাগারে নিক্ষেপ করে সহজেই নির্বাচন বৈতরণী পার হতে চায়। এই দেশে কোনো নির্বাচন হবে না যতক্ষণ পর্যন্ত না হাসিনা পদত্যাগ করছে বন্ধুগণ, যতক্ষণ পর্যন্ত না সংসদকে বিরোধ করা হচ্ছে, ভেঙে দেওয়া হচ্ছে, এবং তত্ত্বাবধায়ক সরকার কেয়ারটেকার সরকারের হাতে ক্ষমতা দেওয়া হচ্ছে। পরিষ্কার কথা সাংবাদিক ভাইদের বলতে চাই, আপনাদেরকে বলতে চাই, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এই দেশে কোনো নির্বাচন হবে না। হাসিনাকে পদত্যাগ করতে হবে, সরকারকে পদত্যাগ করতে হবে, সংসদ ভেঙে দিতে হবে, নতুন নির্বাচন গঠন কমিশন গঠন করে সেই নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হবে বন্ধুগণ। সবাই একমত? সবাই একমত? তাহলে জোরসে বলেন ফয়সালা হবে কোন পথে? কে দিয়েছে স্লোগান? কে দিয়েছে স্লোগান?
তাহলে এই স্লোগানে আমাদেরকে এগিয়ে যেতে হবে, আরো দুর্বার আন্দোলন তৈরি করতে হবে। সেই আন্দোলনের মধ্যে দিয়ে এই সরকারের পদত্যাগ করতে আমরা বাধ্য করব, তাদেরকে তত্ত্বাবধায়ক সরকার দিতে বাধ্য করব, এবং একটা নতুন সরকার গঠন করে, নতুন নির্বাচন গঠন করে জনগণের একটা সরকার আমরা তৈরি করব। বন্ধুগণ, আমি আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আবারও আসুন সেই সুদূরে 8,000 মাইল দূর থেকে আমাদের যে নেতা দিন রাত পরিশ্রম করে যাওয়া দলকে সংগঠিত করছেন, সেই নেতার আহ্বানে সাড়া দিয়ে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি আমাদের দীর্ঘকাল ধরে সেই রাজনীতিতে আসার পর থেকেই এই গণতন্ত্রকে মুক্ত করবার জন্য সংগ্রাম করেছেন, তাকে মুক্ত করবার জন্য আপনাদের সকলের বিরুদ্ধে যে মিথ্যা মামলা আছে সব মিথ্যা মামলা প্রত্যাহার, দেশে একটা শান্তি পরিবেশ ফিরে নেওয়ার জন্য আমরা ঐক্যবদ্ধ হয়ে সবাই লড়াই করব। কুমিল্লার মানুষ, কুমিল্লার সমস্ত জেলার মানুষদেরকে আবারও ধন্যবাদ। বিএনপি সব অঙ্গ সংগঠন, সকল নেতা কর্মী যে যেখানে আছেন সকল ঐক্যবদ্ধ হন এবং আসুন আর একবার আমরা সবাই জেগে উঠি, জেগে উঠে 71 সালের মতো আর একটা যুদ্ধের মধ্য দিয়ে এই ভয়াবহ সরকারকে পরাজিত করে আর বিজয় ছিনিয়ে আনবো ইনশাল্লাহ। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া আমরক, দেশনেত্রী খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।